আসসালামু আলাইকুম। সকালটা শুরু হয় আমার এই সুন্দর সুন্দর কিউটি বিউটি গুলার সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। যেহেতু এখন রমজান মাস, তাই দুপুরে রান্না বান্নার কোনো ঝামেলা থাকে না, তাই সকালে ঘুম থেকে উঠে একটু ঘরের টুকিটাকি কাজ করি, ঘর গোছানো। এই যে সেহেরি খাওয়ার পরে টেবিলটা অগোছালো ছিল, সেই জন্যই ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর টুকিটাকি এটা সেটা করতে করতেই কিন্তু 11টা 12টা বেজে যায়, তারপরেই তো আবার আজান দিয়ে দেয়। এই জন্য আমি একটু দুপুর পরেই পেঁয়াজ রসুন সবকিছু কাটাকাটি গোছগাছ করে রাখি গোসল করার আগেই। তো আমাদের আজকের ইফতার আয়োজনে ছিল চিকেন উইংস। তো আগে এটাকে আমরা মুরগির পাখনাই জানতাম, কিন্তু এখন দেখি যে এটাকে চিকেন উইংস বলা হয়। সে যাই হোক, এগুলোতে আমি হালকা করে একটু আদা রসুন আর বাটা, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে একটু মেখে রেখেছিলাম লবণ দিয়ে। তো তারপরে এভাবে ময়দা আর আটার সঙ্গেও আমি গুঁড়া মশলা, কিছু কিছু মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে একটু চাট মশলা সবকিছু দিয়ে ময়দাটার ভিতরে গুঁড়া মশলা আর ইচ্ছে মতো মশলা দিয়ে এটা এই গুঁড়ার ব্যাটারটা রেডি করেছিলাম। তারপরে এভাবে চিকেন গুলাকে ওই ময়দার সঙ্গে আর পানির সঙ্গে দুইবার করে ভিজিয়ে কোট করে তারপরে ভেজে নিয়েছি। আর এই তো আমি সবগুলো চিকেন উইংসকেই এভাবে করে নিয়েছি। আর ময়দার সঙ্গে কোট করার সময় একটু চেপে চেপে দিতে হবে চিকেনের সঙ্গে, তাহলে এটাই ময়দাটা এটার গায়ে লেগে থাকবে আর এটা খুলেও যাবে না। এখন বাকি চিকেন গুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সবগুলো আমি একসঙ্গে ভেজে নিব। শুধু চিকেন উইংস এই প্রথমে আমি ফ্রাই করলাম, তবে খেতে এত মজা হয়েছিল সেটা বলার বাহিরে। ময়দার ভিতরে একটু গোলমরিচের গুঁড়া আর সব গুঁড়া মশলা, একটু মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব গুঁড়া একসঙ্গে দিয়ে নিলে স্বাদটা একটু বেশি থাকে আর চিকেনের গায়ে। কিন্তু আদা রসুন বাটার সাথে একটু জিরা বাটাও দিয়েছিলাম। যাই হোক, এটা কিন্তু চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, এটা কিন্তু অনেক টেস্টি হয়। ইফতারের জন্য আর হচ্ছে ছোলা ভুনা করেছিলাম আর আলুর চপ করেছিলাম। তো ছোলা ভাজাটা সেটা আর দেখাইনি, যেহেতু সময়ের স্বল্পতা থাকে। আর আলুর চপ মাঝে মাঝে আমি ডিম আর আলু একসঙ্গে মরিচ পেঁয়াজ দিয়ে মেখে করি, আবার মাঝে মাঝে শুধু আলু দিয়েও করি। আর শুধু আলু দিয়েই করেছি, তো সবগুলো আলুর চপ আমি একবারেই দিয়ে দিয়েছি। আজ একটু দেরি হয়ে গিয়েছিল ইফতারি বানানোর জন্য, সো খুব বেশি কিছু আইটেম করিনি। আর টেবিল সাজানোর পরে আমি ইফতার আইটেম ছবি বা ভিডিও করতে চাইলেও আলিফের বাবা সেটা করতে দেয় না, বলে যে খাবারের ছবি এভাবে তুলবে না বেশি, তো সেই জন্যই আর তোলা হয় না। যাই হোক, এদিকে আয়রা আর আলিফ কিন্তু ঘরের মধ্যে অনেক দুষ্টুমি করতেছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।